ভাই অনেক কবুতর, ওখানে একটা লোক আছে। সেই হিট তো বাচ্চা কিরকম হয়? বাচ্চা সাদা, হ্যাঁ সাদা। গরম বাচ্চা হয় তো? না না, গরম বাচ্চা না, আমি ওটা বলছি না। বলছি বাচ্চা কি এবার ফ্রেশ হয়। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, আমি জাহিরুল ইসলাম জাহির কিজন ওয়ার্ল্ডের থেকে আজকে আসছি সোহেল ভাইয়ের বাসায়। এর আগে একটা ভিডিও নিয়ে আসছিলাম ভাইয়ের অন্য একটা লফটে। তো দর্শক আজকে আট লফটে আসছি। তো ভাই কবুতরগুলো খাওয়াবে এখন। ভাই খাদ্যেন খাদ্যেন কবুতর, ঠিক আছে। ভাইয়ের কবুতরগুলো সব গাছে রয়েছে। ভাই অনেক কবুতর, ওখানে একটা লফট আছে, ওগুলো এখানে ছাড়ে বলে। ভাই এখানে কত পিস কবুতর আছে ভাই? 50 পিস। এটা সাদা, এটা বাজি ঘুনো বাজি? ও আচ্ছা আচ্ছা, ঘুনো বাজি তো। অনেক সুন্দর সুন্দর কবুতর আছে ভাইয়ের কাছে, অসাধারণ হিটের কবুতর সব। এনার কত কিনা ভাই? এনার কত কিনা ভাই? এনার কত? এনার কত কিনা? 100 কিনা। চোখটা উঠছে তো? হ্যাঁ। আরে পাশে ভাই ভালো, হ্যাঁ এই চোখটা তো ভালো। কিনা 100 কিনা বিশাল বিশাল ধরে ভাই। 100টা দিছে কি বলে আপনাকে? কবুতর খড় ফ্যান দা লোক কোনে ভাই? এটা ঘুনোবাজি না? হ্যাঁ ঘুনোবাজি ভাই। রেড একটা কবুতর ঘুনোবাজি। ভাই যায়নি এটাই বাজে দিল কিন্তু ভাই। আর যে কমলা কালার গিরিবাজ, এটা গিরিবাজ তো ভাই না? এই কমলা কালার গিরিবাজ। পঞ্চাশ পিস কবুতর রয়েছে না? সবজি দোড়া। এই কবুতর সেল টেল আছে নাকি ভাই এখানে? কবুতর সেল করা আছে? হ্যাঁ দামে পেলে সবই সেল। ইনোরে বাজে আছে ভাই। সেই গেট আপ ভাই কবুতরটার বাজি কেমন ওটার? যাক কবুতর এই যে সুন্দরে মাঝি আছে। কালো রং বাড়ি বেড়েছে দেখা দেখছি। মস্ত সেই বড় ওই যে ওটা কি কালার ডাকছে এটা? ওই যে হেলমেট। হেলমেট হেলমেট করতে পারেন আপনি? ওই 31 হাজার টাকা নিয়েছিলাম। 150 টাকা দিয়ে। কত দিয়ে? 150 টাকা করে দিলাম রে হেলমেট। অসুখ ছিল এখন? অসুস্থ ছিল নাকি? না অসুস্থ ছিল না। লাইট বিস্কুটের সাথে দেন অল নিয়েছিলাম। দিছিলে না এটা সিঙ্গেল বিসমিল্লাহ। ঠিকই আছে। তো ভাই ঢোকটা দেখাই আপনাদেরকে দর্শক। ভাই ঢোপের আকার স্টাইলটা দেখুন। এই পাশ দিয়ে ঢোপে দিয়ে যারটা যে ঢোপে সেটা গোল্লা কবুতর তো আছে আপনার কাছে? গোল্লা কবুতর এই যেটা গোল্লা কবুতর না? এখানে বাচ্চা আছে সবুজ সুইটাল কবুতর। এখানে বাচ্চা সব জায়গায় প্রায় ডিম বাচ্চা রয়েছে। সাদা প্রায় সব জায়গায় ঢোক। এই কোন পাশে ঢুকলেন আপনি? হ্যাঁ কোন পাশে ঢুকলেন? কি হয়েছে ভাই মানে? ডিম সমস্যা নাকি? হ্যাঁ ডিমের সমস্যা। কি বাচ্চা এটা? যেটা বেশি দিলাম সবুজ দাগ আছে। ও সেই তো, হ্যাঁ ছোট সাদা যেত, হ্যাঁ ও পায়ে পালকে সাদা। হ্যাঁ মাশাআল্লাহ সুন্দর। কি বিক্রি করবেন না এগুলো? বিক্রি বিল করবেন না রাখিয়েছেন? হ্যাঁ এটা নর হবে, ওটা মাঝে হবে। তো ওটা ইয়া ছিল যে নেজগুলো সাদা ছিল না? হ্যাঁ না সাদা ছিল না। ওই জোড়ার না সাদা লাগবে না, সাদা হলে তো বেস্ট হবে। ও না সাদা না, সাদা বাচ্চা আছে। আমাদের সোহেল ভাই এর বাজে আছে আপনারা নয়ের বাজে কোন মাটি এখনো বাজে দেই না। মাটি 300 দি কিনা 300 দি শুক্রবার 300 দি জনের কাছ থেকে নিয়েছিলাম। শৌস এটা তো মেলা কবুতর আপনার কাছে এই জনের যে নয়ের বাজে দেখলেন না এই মাটি দেন, এই মাটি আর চোখ দেন, এই ধরেন মাটিটা। আহ 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 জানান করতেছে মাটিটা দেন সেই হিট তো। হ্যাঁ বাচ্চা কিরম হয়? বাচ্চা সাদা। হ্যাঁ সাদা গরম বাচ্চা হয় তো? না না গরম বাচ্চা না, আমি ওটা বলছি না, আমাদের বাচ্চা কি সাদা কালার এবার ফ্রেশ হয়। ফ্রেশ ফিনিক্স না কিন্তু, হ্যাঁ অনেক বয়স। হ্যাঁ বেশি না, মেলা বয়স নরে। আপনার কাছ থেকে আছে মেলা থেকে না আগে? নরের বয়সে মেলা আমার কাছে মনে হয় 5 বছরের বেশি আছে। ও আপনার কাছে 5 বছর বেশি আছে? হ্যাঁ সবুজ ইয়ামাদি তো আছে আপনার কাছে দেখছি। হ্যাঁ সবুজ কালার ইয়ামাদি। হ্যাঁ ওই যে আপনার নেশাদা তো। যাই হোক দর্শক, ভিডিওটি অনেক বড় হয়ে গেছে, ভিডিওটা এখানে শেষ করব। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।